রংপুরের রূপকথা থিম পার্ক ছোট বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে, দেখুন জায়গাটা অনেক সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা, সবাই মিলে খেলছে। আপু এই যে আমার বড় ননদ, শাশুড়ি সবাই গতকালকে এসছে রংপুরে আমার বাসায়, তাই সব সবাইকে নিয়ে যে আসলাম ঘুরতে। যে বাচ্চা পার্টিটা সবাই খেলাধুলা শুরু, এই যে দেখেন মুহাস তো উপরে উঠে বসে আছে, এত মজা পাইছে খেলে, খুবই মজা। এসে আমাদের এক রাজশাহীতে থাকতো ভাইয়া, ওনার রংপুরে বাসা হয়েছে, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, ওনাদের সঙ্গে দেখা, ওর বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যে খেলতে এসছে, ভালো হয়েছে একসঙ্গে সবাই মিলে হঠাৎ দেখা অনেকদিন পর, ভালোই লাগছে। জায়গাটা এত সুন্দর, ছোট ছোট বাচ্চাদের জন্যে খুবই সুন্দর জায়গা, অনেক ভিডিও গেম একদম সেই রকম সুন্দর, প্লেসটা খুবই সুন্দর। আসেন পুরোটুকু দেখাই, এই যে ভাবি, এই যে আমার শাশুড়ি সাধনাপুরে, আর ওই আন্টি, রূপকথার দেশে। হ্যাঁ রূপকথার দেশে, বাই 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 বাই, ফাইনালি যাওয়ার প্রস্তুতি চলছে, নুহাসের বাবা নুহাসকে জুতা পরাই দিচ্ছে, খেলাধুলা শেষ, এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে বাসায় যাব। এই যে আরগুলা এখানে ভিডিও গেম খেলছে, অনেক মজা পেয়েছে বাচ্চা কাচ্চা, আসলে মজা পাওয়ারই জায়গা, অনেক সুন্দর জায়গাটা। এখানে আসো, এখানে আসো, আজকের মতো এখানেই শেষ, হ্যাঁ আপু পড়াবো দেন, না ওই যে বাইকে উঠলে তো তখন আবার ঠান্ডা লাগবে না, এই তো আমরা বের হয়ে গেছি এখন বাসায় চলে যাচ্ছি। তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।